हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपने साथ शेयर करब फैशन डिजाइनिंग नहीं फुल ट्यूटोरियल। तो अपनारा अवश्य वीडियो लास्ट अब्दि थकबें, कारण ये अनेकगुलो टॉपिक्स नहीं आलोचना करब। तो प्रथम अपन टॉपिक्सगुलो जानिए रखी। प्रथम टॉपिक्स होच्छे फैशन की, द्वितीय टॉपिक्स फैशन डिजाइन की, तृतीय टॉपिक फैशन डिजाइने कारा सफल हबें, चतुर्थ टॉपिक फैशन डिजाइनर होते की क्वालिटी अपना थकते हैं, पंचम टॉपिक्स होच्छे फैशन डिजाइनिंग कोर्स कखन आपनी शुरू करबें, छ नम्बर पॉइंट होच्छे कौन कौन स्किल आपनाके जानते हबे बा जाना थाकले आपनी खूब ताड़ाताड़ी ग्रो करबें बा फैशन डिजाइनर होते पारबें, सात नम्बर पॉइंट फैशन डिजाइनर होते कत समय लागबे, आठ नम्बर पॉइंट फैशन डिजाइनिंग कोर्स फी कत, न नम्बर पॉइंट होच्छे केन सबाई फैशन डिजाइनर होते पारे ना। तो ये समस्त टॉपिक्स नहीं हमें आलोचना करब। तो चलो वीडियो शुरू करी। तो प्रथम टॉपिक्स नहीं आलोचना करब। प्रथम टॉपिक्स होच्छे फैशन की। फैशन हलो एक पॉपुलर स्टाइल, स्पेशली क्लॉथ, हुडवेयर, एक्सेसरीज, ज्वेलरी, मेकअप इत्यादि नहीं फैशने देखते पारी। फैशन काके बोले? मानुषेर रुचिबोध सम्मानित डिजाइन जखन सबार माझे प्रचलन शुरू हय तखनी ताके आमरा फैशन बोले थाकि। फैशनेर साथे स्टाइलेर किन्तु सम्पर्क आला। स्टाइल होच्छे कोनो मानुषेर एकान्त निजस्व रुचिबोध बा डिजाइनके आमरा स्टाइल बोले थाकि। ताई फैशन एबं स्टाइल किन्तु डिफरेंट सबजेक्ट। एबार फैशन कत प्रकारेर? फैशन होच्छे तीन प्रकारेर। পুরুষদের জন্য আলাদা আলাদা পোশাক থাকে এবং মহিলাদের জন্য আমরা জানি আলাদা পোশাক থাকে এবং বাচ্চাদের জন্য আলাদা পোশাক থাকে। তাই সমস্ত ফ্যাশন কিন্তু সবার জন্য আলাদা। এবার আমি দ্বিতীয় টপিকসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো ফ্যাশন ডিজাইন কি। ফ্যাশন ডিজাইনিং হচ্ছে একটি সৃজনশীল পেশা। একটি পোশাকে সাইজ থেকে শুরু করে তার কালার, নকশা, প্রিন্ট, সেলাইয়ের ধরন ইত্যাদি এই সবই একজন ফ্যাশন ডিজাইনার করে থাকেন। সৃজনশীলতা একজন ফ্যাশন ডিজাইন হবার প্রথম এবং প্রধান শর্ত। আপনাকে জানতে হবে কীভাবে নকশা আঁকতে হবে, কীভাবে রঙের ব্যবহার করতে হয়, কীভাবে দেহের কোন অংশকে ফুটিয়ে তুলতে হয় আর কোন অংশকে আড়াল করতে হবে, কোথায় কুচি দিলে ভালো লাগবে, কোথায় ফ্ল্যাট রাখতে হবে, কালার মিক্সিং ও কালার ম্যাচিং সম্পর্কেও আপনার ভালো ধারণা থাকতে হবে। এবার কোন কালারের উপর আলো পড়লে এবং কোন কালারের উপর ছায়া পড়লে সেটা কেমন দেখাবে সেটাও আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন এসব নিয়ে আপনাকে চর্চা করতে হবে। প্রখর ইচ্ছাশক্তি আর কাজের প্রতি ভালোবাসার সাথে নিত্য নতুন আইডিয়া আপনাকে বের করতে হবে এবং নিত্য নতুন আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তো একজন ফ্যাশন ডিজাইন কিন্তু এই সমস্ত কিছু দেখে থাকেন। এবার তিন নম্বর টপিকস, ফ্যাশন ডিজাইনে কারা সফল হবেন। ফ্যাশন ডিজাইন কিন্তু যে কেউ করতে পারেন, শুধু তার জন্য চাই নকশার প্রতি আপনার ইন্টারেস্ট বা ইচ্ছাশক্তি, সাহস আর যে কোনো মাধ্যম থেকে কিন্তু পড়াশুনো করলেই ফ্যাশন ডিজাইনার হওয়া যায়। তবে আঁকার একটু হাত থাকতে হবে এবং ফ্যাশন ট্রেন্ড মাইন্ড এবং ধৈর্য, সাহস এবং ট্যালেন্ট তার সাথে ভর্তি থাকলেই আপনি কিন্তু অনেক দূর যেতে পারবেন। এর পরিসর কিন্তু অনেক বড় আর এটা কিন্তু নির্ভর করছে আপনি কত দূর যেতে চাইছেন বা যেতে পারবেন বা আপনার ইচ্ছাশক্তি কত দূর সেটার উপরও কিন্তু আপনার সফলতা নির্ভর করছে। এবার আমি চার নম্বর টপিক্সে আসছি, ফ্যাশন ডিজাইনার হতে আপনার কী কী কোয়ালিটি থাকতে হবে। ফ্যাশন ডিজাইনিংয়ে আছে গ্ল্যামার, ফ্রেম, আর্ট, আর্ট অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ মাইন্ড, নতুন কিছু সৃষ্টি করা, এইসব কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার হতে ভীষণই ইম্পর্টেন্স। একটা ডিজাইন দেখে দশটা ডিজাইন তৈরি করার আইডিয়া কিন্তু আপনার থাকতে হবে। স্ট্রং ড্রয়িং স্কিল, টেক্সচার, প্যাটার্ন মেকিং, স্কেচিং, ইলুয়েশন, ফাউন্ডেশন আর্ট, এলিমেন্ট অফ ডিজাইন, কালার কম্বিনেশন নলেজ, কালার থিওরি যেমন ডার্ক কালার অ্যান্ড লাইট কালারের ধারণা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কালারের নলেজ, ফেব্রিক পেন্টিং, ব্রাশিং, স্প্রে পেন্টিং, অ্যাপ্লিক উইথ এম্ব্রয়ডারি, বাটিক, টেলারিং নলেজ, বডিস ব্লক,
কিভাবে তৈরি করবেন এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ আপনার থাকতে হবে। একজন ফ্যাশন ডিজাইনার হতে গেলে কিন্তু আপনার এই নলেজগুলো থাকতে হবে বা আপনাকে এগুলো শিখে নিতে হবে। এবার আসছি 5 নম্বর পয়েন্টে, কোন কোন স্কিল আপনাকে জানতে হবে। আগে যে সমস্ত স্কিল আপনার জানা আছে সেই সমস্ত কিছু জানার পরেও কিন্তু আপনাকে মার্কেট ভিজিট করতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে, বাড়িতে বুটিক থেকে শুরু করে বা কোনো ডিজাইনারের সঙ্গে কাজ করে আপনাকে এগুলো রীতিমতো শিখতে হবে বা অনলাইনে কিছু কোর্স করেও শেখা যায়। আপনারাও সেই ধরনের কাজও করতে পারেন। প্রতিটি মানুষই এখন ফ্যাশন ট্রেন্ড হয়ে গেছে এবং ফ্যাশন ট্রেন্ডকেই ফলো করে এবং আপনার বাড়ির ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকেই কিন্তু তার ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী তিনি পোশাক পরে থাকেন। আর একজন ফ্যাশন ডিজাইনের কাজই হলো নিজের ক্রিয়েটিভিটি, পরিবেশ, ওয়েদার এবং ফ্যাশনকে সামনে রেখে বিভিন্ন ধরনের ট্রেন্ড বাজারে নিয়ে আসা। তবে সবই নির্ভর করছে মার্কেট ভ্যালু ও আপনার কমিউনিকেশন স্কিলের উপরে। আপনার ক্লায়েন্টকে আপনি যত ভালো পরিষেবা দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ওই জায়গায় উন্নতি করতে পারবেন। এবার আসছি 6 নম্বর পয়েন্ট নিয়ে, ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স কখন শুরু করবেন। আপনি একেবারে শুরু থেকে শুরু করতে পারেন, কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিগ্রি কোর্স করে ফ্যাশন ডিজাইনার হওয়া যায়। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে ও এটি একটি এক্সপেন্সিভ কোর্স। আর আপনারা যদি আপনার যদি ইন্টারেস্ট থাকে তো এই সাবজেক্টে আপনি অটোমেটিক্যালি অনেক কিছুই শিখে থাকবেন বা আপনি ছোটো ছোটো কোর্স করেও এই ফ্যাশন ডিজাইনিং কোর্সও আপনি কমপ্লিট করতে পারেন। সবথেকে ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সার্টিফিকেট শুধু নিয়ে থাকলেই হবে না, আপনাকে কিন্তু এই সম্পর্কে কিন্তু হাতে কলমে শিখে কাজটা করতে হবে। এবার আসছি আমি 7 নম্বর টপিকস নিয়ে, ফ্যাশন ডিজাইনার হতে কত সময় লাগবে। এটা একটা অনেক বড় সাবজেক্ট এবং এতে অনেকগুলো সাবজেক্ট আছে এবং আপনি যদি নিজে থেকেই কিছু শিখে আসেন সেক্ষেত্রে হয়তো সময়টা কম লাগবে, বাট আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তবে বলা যায় যে মিনিমাম 2 ইয়ার্স থেকে 5 ইয়ার্স কিন্তু সমস্ত কিছু জানতে বা বুঝতে আপনার সময় লেগে যেতে পারে যদি আপনি ভালোভাবে এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে কাজ করতে চান। এবার আসছি 8 নম্বর টপিকস নিয়ে, ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স ফি কত। যদি আপনি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রপার ডিগ্রি কোর্স করেন সেক্ষেত্রে আপনার 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো খরচ পড়তে পারে। আর যদি আপনি বেসরকারি থেকে এই কোর্সটা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 5 লাখ টাকার মতো ও খরচ হয়ে যেতে পারে। এছাড়া আপনি ছোটো ছোটো কোর্স আছে যেগুলো আপনি অবশ্যই জেনে বুঝে বা কতটা শেখাবে সেই বিষয়ে নিয়ে আপনি তবেই অ্যাডমিশন আপনাকে নিতে হবে। তবে এটা কিন্তু এক্সপেন্সিভ কোর্স এবং এই কোর্সটা কিন্তু যেখানে সেখানে আমার মনে হয় না করাই ভালো, সবথেকে ভালো হয় আপনি জেনে বুঝে কোর্সটা কমপ্লিট করাই উচিত। এবার 9 নম্বর টপিকস, কারা ফ্যাশন ডিজাইনে সফল হবেন না। সবার মাথা বা ব্রেন একরকম হয় না, এটা হচ্ছে গ্রাজুয়েট পার্সন কন্টিনিউ যিনি এডুকেশন লাইনে আছেন তাদের একবার বোঝালেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আর যিনি বাড়িতে আছেন বা অবসরে কিছুদিন বাড়িতে থাকার পরে কাজটা শুরু করেছেন সেক্ষেত্রে কিন্তু একটু ওনার সময় লাগতে পারে। তাই সময়টা ডিপেন্ড করছে আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং কিভাবে আপনি শুরু করবেন। আর এই প্রফেশনে কিন্তু ধৈর্য ছাড়া কাজ করা সম্ভব নয়, আপনি অনেক কিছুই জানেন ও পারেন, সেটা ফুলফিল হওয়ার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন। এমনটা নয় যে আপনি 1 বছরে বা 1 মাসে আপনি সব কিছু শিখে যাবেন, আর সেটা কিন্তু সম্ভব নয়। আপনি যত প্র্যাকটিস করবেন, চর্চা করবেন আর আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তবে আপনি অবশ্যই একজন ফ্যাশন ডিজাইনার হতে পারবেন। তো এই ছিল আমার ফ্যাশন ডিজাইনিংয়ের ফুল টিউটোরিয়াল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেন।